মিদুলবা দরজা বন্ধ করলি কেন কি এমন সিক্রেট আছে যেটা তুই কাউকে জানাতে চাস না রণজিৎ লাহিড়ের গাড়িতে বোম বিস্ফোরণের ব্যাপারে তুই কি জানিস গুগলি হোয়াট কি হয়েছে কি তোমার তখন তুই কি বলে যাচ্ছ রণর মার্ডার কেসের সাথে গুগলির কি কানেকশন থাকতে পারে আমি তোর মুখ থেকে পুরোটা শুনতে চাই আমাকে আর তোর বুড়ো ছেলেকে ভরসা করে সবটা বলতে পারিস তুই যত নিজের মধ্যে লুকিয়ে রাখবি তত তোরই বিপদটি ক্যাংবে আমাদের সবার সর্বনাশ বাড়াবি সবটা খুলে বল আমাকে মিতুল বাইরে তুমি কান না কান মুখে বোগাস জিনিসপত্র শুনে আসো আর বাড়ি ফিরে তুমি অশান্তি করো আমি যা বলছি সবটা জেনেই বলছি ইন্দ্রবাবু বাহ বাইরের লোকেদের কথা তুমি বিশ্বাস করছো বাট নিজের মেয়ের উপর তোমার কোনো ভরসা নেই বিশ্বাস নেই মিতুল তোমার কি মনে হয় গুগলির মতো মেয়ে এইসবের সঙ্গে যোগাযোগ থাকতে পারে মিতুল মান জেনে গেল এবারে আমি কি করি বলে বাবা আমাকে বাঁচাও আমি তো ভালো কাকি জেনে যাওয়ার ভয় পাচ্ছিলাম কিন্তু মিতুল মা জেনে গেল কার থেকে ভালো কাকি কি বলে দিয়েছে ভুলে যেও না তুমি নিজের মেয়ের সাথে কথা বলছো এভাবে আরে ও তো ট্রমাটাইজ হয়ে পড়বে তুমি না সত্যি বুঝলি মা তুই একটা কাজ কর তুই যা তো পুজোর জায়গায় যা যা দাঁড়িয়ে রইলি কেন যা বলছি তো মার মাথা গরম আছে তুই দেখো যা যা না সত্যিটা না স্বীকার করে এখান থেকে এক পাও নড়বি না মিতুল কিসের সত্যি বলো আমাকে কিসের সত্যি বাইরের লোক হাজার রকম কথা বলবে আর সবটা বিশ্বাস করলে তো প্রবলেম হয়ে পড়বে তুই বুঝতে পারছো না গুগলির এসবের মধ্যে কোনো ইনভলভমেন্ট থাকতে পারে না আছে রণদাদার মৃত্যুর সঙ্গে গুগলির সরাসরি যোগাযোগ আছে তুমি এতটা কনফিডেন্ট হচ্ছ কি করে বলো কি করে এতটা কনফিডেন্ট হচ্ছ তুমি সবার কথা বিশ্বাস করে তুমি নিজের মেয়েকে ব্লেম করবে আমি যে মিথ্যে ব্লেম করছি না সেটা গুগলি জানে আর চিন্তার বিষয় কি জানো গুগলির উপর সন্দেহ শুধু আমি একা না পুলিশও করছে পুলিশ কেন সন্দেহ করবে সমস্ত প্রমাণ তাই ভাবাচ্ছে প্রমাণ কিসের প্রমাণ এক মিনিট পুলিশ কি প্রমাণ পেয়েছে রণর মার্ডার কেসে গুগলি কিভাবে জড়িয়ে আছে দেখো চুপচাপ থেকো না আমি ওর বাবা আমারও জানা উচিত প্লিজ বলো বলো প্লিজ স্পিক আউট সত্যিটা আমি বলছি পুরো ছেলে দিদিভাই কেন নিজের আসার কথা সবাইকে জানালো না পূজোর সময় বাড়িতে থেকেও পূজোয় আসলো না এদিকে গুগলিকে আলাদা করে ঘরে ডেকে নিল কিছু একটা লুকোচুরি তো এ বাড়িতে চলছে কি লুকোচ্ছে ওরা না আমার ইন্টারফেয়ার করা ঠিক হবে না কিন্তু রণজিৎ লাহিড়ির মার্ডার কেসের ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে ওই ঘরে আমাকে যেতেই হবে দিমা বলছি যে ফলগুলো কি ফ্রিজে ঢুকিয়ে দেবো না 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 ফ্রিজে রাখতে হবে না ওখানে মাছ টাছ থাকে তুই একটা কাজ কর না এই প্রসাদ যারা যারা পায়নি বাড়ির সবাইকে দিয়ে দে আর যেটুকু বাকি থাকবে সেগুলো পাড়ার ছেলে মেয়েদের সবাইকে দিয়ে দিবি তাহলেই তো হবে ঠিক আছে কোলে দিদি এক মিনিট থামি বলছি আমি গিয়ে প্রসাদগুলো দিয়ে আসি না তুমি কোথায় যাবে তুমি কি পাড়ার লোকেদের চেনো নাকি পাড়ার লোকেদের কথা বলছি না আমি বাড়ির লোকেদের কথাই বলছি দাদাভাই তো চলেই গেল আমি গিয়ে দাদাভাই আর দিদিভাইয়ের ঘরে প্রসাদ দিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও তুমি নিয়ে যাও
কেমন কাজের মেয়ে দেখেছিস? কাজ ছাড়া একটু থাকতেই পারে না। দিদি ভাই, আমি প্রসাদ নিয়ে এসেছিলে তো, খুব ভালো করেছো, তুমি না আনলে আমার মনেই থাকতো না। ইন্দ্রবাবু, গুগলি, তাড়াতাড়ি আয়। দেখি গুগলি, তুমি খাবে না দিদি ভাই? ওরা খাচ্ছে তো, ওরা খেলেই আমার খাওয়া। আমাদের না এখন একটু তাড়া রয়েছে, বেরোতে হবে। আসি। হ্যাঁ গুগলি, তোমরা তিনজনে একসঙ্গে যাবে? কোথায় যাবে দিদি ভাই? মানুষের উপকার করতে। আসি। হ্যাঁ আয়। তিনজন মিলেই বেরোচ্ছে, দিদি ভাই তো সকালেই বেরোলো, এখন আবার একসাথে কোথায় যাচ্ছে? পালানোর চেষ্টা করছে না তো? আমি শিওর কিছু একটা চলছে ওদের মধ্যে, আর সেটা এই কেসের সাথেই জড়িয়ে। কোথায় যাচ্ছে ওরা? এখনই ওদের ফলো করতে হবে, দেখি জল কত দূর অব্দি গড়ায়। অলকা কোথায় আছে? শুভ রাস্তা ছাড়ো, যেতে দাও। অলকা দাঁড়া, শুভ, লেট মি গো প্লিজ। নাদবো, আরে এত তাড়াহুড়ো করে তুমি কোথায় যাচ্ছ? সবে গাঁড় ছড়া খোলা হয়েছে, সেটা একটু সামলে টামলে রাখো। আমি জানি তুমি আবার কোনো একটা কারণে থানায় দৌড়চ্ছিলে, কিন্তু বারবার এভাবে কি আটকানো যায়? নিজে থেকে কি একবারও থেকে যেতে ইচ্ছা করে না? শুভ, আমি আসলে সামলে রেখো, এটুকুই জাস্ট বলার ছিল। শোনো ছোট নাথবউ, তোমায় একটা কথা বলি, ছেলেরা খুব মাথা গরম হয়, চট করে রেগে যায়, কিন্তু মেয়েদের মাথা ঠান্ডা রাখতে হয়, বেশি রাগারাগি করতে নেই। আর আমার শুভ তো বরাবরই খুব ঠান্ডা শান্ত, মনের কষ্টটা ও বুঝিয়ে বলতে পারে না। তোমাকে কিন্তু ওকে একটু সামলে সুমলে বুঝিয়ে শুনিয়ে রাখতে হবে, কেমন? আমি চেষ্টা করবো ঠাম্মি। তাহলেই হবে, সুখী হও। এখন আর বেরিয়ে লাভও নেই, দিদি ভাইরা এতক্ষণে বেরিয়ে গেছে, আর সত্যি তো এইভাবে এখন আমার বেরোনোটাও তো সম্ভব না। হ্যালো অভিজিৎ, তোমরা ফোর্স নিয়ে রেডি আছো তো? শোনো, আমার শ্বশুর বাড়ির সামনে থেকে এক্ষুনি একটা গাড়ি বেরিয়েছে, গাড়ির নাম্বারটা নোট করো। এই গাড়িটা কোথায় যাচ্ছে, কি করছে, আমার সব ডিটেলস চাই, ফলো করো গাড়িটাকে। এত কিছু হয়ে গেল, এতদিন পর আমরা সব জানতে পাচ্ছি, ভাবতেই পারিনি এরকম একটা সিচুয়েশন আসতে পারে। আসলে আমি আর শিবা খুব ভয় পেয়ে গেছিলাম বুড়ো ছেলে, ভেবেছিলাম এসব কিছু জানার পরে তোমরা আর আমাদের অ্যাকসেপ্ট করতে পারবে না, তাই কিছু জানাইনি। ভয় পাস না, তোকে কি রাস্তায় একা ছেড়ে দিয়েছি? আমি আছি তোর সঙ্গে গুগলি, আমি আছি, তোর বুড়ো ছেলে আছে। এত সহজে ভেঙে পড়লে চলবে? আমি থাকতে তোর আর শিবার আমি কিচ্ছু হতে দেব না। মিতুল মা,
আমি শিবাকেও মেসেজ করে সবটা জানিয়ে দিয়েছি, না হলে ও একটু টেনশনে ভুগছিল। মানে কি জানিয়েছিস তুই? কেন জানালি ওকে? না মিতুল মা, আমি শুধু শিবাকে এইটুকুই জানিয়েছি যে বাড়িতে সবটা জানানো হয়ে গেছে আর মিতুল মার বুড়ো ছেলে সাথে আছে, তোদের বাড়িতে আসছি। তুই গুগলি, এখন অন্তত বিপদের সময় আমাদের না জিজ্ঞেস করে আগে থেকে কিচ্ছু করিস না। এটাই সেই গাড়িটা না? চল ঘোড়া ঘোড়া, এই গাড়ি ঘোড়াও, চলো। ড্যাম ইট, আমরা মনে হয় অলরেডি বিপদে পড়ে গেছি। পুলিশ ফলো করছে আমাদের। আমরা এখন ওখানে কি করে পৌঁছবো? যেখানে ওরা যাচ্ছে ওখানে এই কেসের জট খুলবে। কিন্তু কেউ এখনো ফোন করছে না কেন? হ্যালো, পেয়েছো? এক্সিলেন্ট, খুব ভালো মতো করে আমার কথা শোনো। মিতুলদেরকে ফলো করো, কোনো ভুল যাতে না হয়। আর দূর থেকে ফলো করবে, ওরা যাতে কোনোভাবেই সন্দেহ না করে। ওদের থেকে আমরা যে ক্লুটা পাবো সেটাই কিন্তু আমাদের রণজিৎ লাইরি মার্ডার কেসের একদম শেষ অবধি নিয়ে যাবে। মিতুলদেরকে আজকে কোনোভাবেই চোখের আড়াল হতে দেওয়া যাবে না। আর হ্যাঁ বলো, কি জানতে চাইছিলে বলো। কোনো ইনফরমেশন নেওয়ার ছিল? শুভ, আমি কিন্তু কোনোদিনও তোমার থেকে কিছু গোপন করতে চাইনি। এটা তোমার ডিউটি, আমাকে তোমার কাজ করতেই হবে। এর সাথে তুমি আমাদের সম্পর্কটাকে মিশিয়ে দিও না শুভ। আমি কোনোদিনও একটা কেস সলভ করবো বলে বা একটা প্রমাণ জোগাড় করবো বলে তোমার পরিবারে আসিনি। অলোকা কিছু বলছিলে তুমি? তুমি ফোনে কথা বলছিলে শুভ? হ্যাঁ, অফিসে কেন কিছু বলবে? না কিছু না, কিছু না। হ্যাঁ বল। থ্যাংক গড, আমি তো ভাবলাম শুভ এখনই প্রবলেম ক্রিয়েট করবে। ও জেনে গেলে আর কোনোদিনও এই কেসে কিনারা করতে পারতাম না আমি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবে বলেছি যখন দেবো, নিশ্চয়ই দেবো। ট্রিট তো বাকি আছে। আর নিজের পছন্দের মানুষকে যখন নিজের ইচ্ছে বিয়ে করেছি তখন তো সেলিব্রেট করতেই হবে, তাই না? শুভ, আমার কাজ আছে, যেতে হবে। হ্যাঁ আচ্ছা, আমি একটু পরে করছি। হ্যাঁ হলকা, তুমি কেন এরকম করছো? কেন মনে হচ্ছে তুমি আমাকে এড়িয়ে চলতে চাইছো? ডিউটিটা শুধুই একটা অজুহাত, কেন? বুঝেছি, আমি তোমাকে আমার সব থেকে কাছের মানুষ, পছন্দের মানুষ হিসেবে মনে করলেও তুমি সেটা করো না, করো না তুমি। পুলিশের গাড়ি যদি ওই পিছু নিতে থাকে ওখানে আমরা কিছুতেই পৌঁছতে পারবো না। ওদের জানতে দেওয়া যাবে না আমরা কোথায় যাচ্ছি। তুমি জোরে গাড়ি চালাও, ওদের নজরের বাইরে বেরোতে হবে। গেল কোথায় গাড়িটা? এবার আমারও কেন জানি না ভয় করছে। কেন ভয় করছে? কেন পুলিশ তো ট্রেস করছে না, আর করতেও পারবে না। সেটা নয়, আমার শিবার জন্য চিন্তা হচ্ছে। ও যদি গুগলির পাঠানো মেসেজের ভুল মানে ধরে। মানে
তুই তো বলেছিস তোর সাথে আমরাও যাচ্ছি। এবার যদি ও ভয় পেয়ে বা অপরাধ বোধ থেকে মুখ লুকিয়ে পালাতে চায় তখন কি হবে? তাড়াতাড়ি চলো, আর সময় নষ্ট করা যাবে না। চলো। ভাই, ভাইদের কোথায় যাচ্ছিস? তুই এত জামা ভাই, তুই শুন, আমার কথা শুনতে পাচ্ছিস না? তুই কোথায় যাচ্ছিস তো বলবি। কি হয়েছে, কোথায় যাচ্ছিস তুই? মাকে রাখবো আমি এবার। চুপ কর, তুই চুপ কর। চুপ করবো না আমি, তুই বল কোথায় যাচ্ছিস আগে। প্রশ্ন করো না মা, আজকে কোনো উত্তর পাবে না। শোন, পিছলে এক মাইনে সে যতবার তোকে জিজ্ঞেস করছি তুই একই কথা বলছিস, অন্য কোনো জবাব দিচ্ছিস না। কি হয়েছে শিবা, কিছু হয়েছে? কিছু লুকোচ্ছিস শিবা আমাদের থেকে? হ্যাঁ, কি লুকাবো আমি? আমি কি করেছি যে লুকাবো? তোমরা বুঝবে না, আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে। শিবা, তুই এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে কি তোর, বল না। আমি ভয় পাবো কেন? ভয় পাচ্ছিস? তুই এমন একটা ভয় পাচ্ছিস মনে হচ্ছে তুই কারো খুন করেছিস। শিবা, শিবা, মিতুল মামি বুঝতে পারিনি আমি যে শিবার ভালোর জন্য। এখন এসবের সময় নেই গুগলি, শিবা পালিয়ে যাওয়ার আগে ওকে আটকাতে হবে, তাড়াতাড়ি আয়। শিবা, আমি যা ভাবছি তা যেন সাচ না হয়। আমি তো ওই খুনের কথাটা কথায় কথা বলেছি, কিন্তু তুই এত ভয় পাচ্ছিস কেন সেটা শুনে? ভাই, ভাই তুই চুপ করে থাকিস না, উত্তর দে কি হয়েছে। এখন আমাকে আর কোনো প্রশ্ন করো না, আর আমার সঙ্গে আর কোনো যোগাযোগ এখন রেখো না। যোগাযোগ করতে হলে আমি করব, আর পুলিশ এলে তোমরা তোমরা সামলে নিও। শিবা, পুলিশ, পুলিশ কেউ বেটা, বল না কি হচ্ছে। শিবা ভাই, শিবা আসে, দাঁড়া। আপনারা? হ্যাঁ, আমরা। মিতুল ম্যাডাম, আপনারা একদম ঠিক সময়ে এসেছেন। দেখুন না ছেলেটা কি পাগলামো শুরু করেছে, এসব ব্যাগ পত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে কোথায় বেরিয়ে যাচ্ছিল। ম্যাডাম, আপকো কুছ পাতা হয় ক্যা? আমার ছেলেটা কি আবার কোনো বিপদে পড়েছে না নতুন করে কিছু করেছে? ও কাউকে কিছু বলছে না, ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। অস্থির হয়ে না রজনী দিদি, আমাদের সবাইকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে। শিবা একা নয়, শিবা গুগলি দুজনেই অনেক বড় বিপদে পড়েছে। কি বিপদ? সেই বিপদ যখন ওরা নিজেরাই ডেকে এনেছে, তার স্বীকারোক্তি ওরা নিজেরাই করবে। শিবা, গুগলি আমার কাছে সমস্তটা স্বীকার করেছে, আমি এবার তোর মুখ থেকে শুনতে চাই কেন এমন কাজ করলি তুই। রণজিৎ লাহিড়ির গাড়িতে বোমা মারলে যে কত বড় সর্বনাশ হতে পারে তুই তো জানতিস, কত দিন পর্যন্ত রেস চলতে পারে সবটা জানতিস তুই। তারপরেও কেন এত বড় অঘটনটা ঘটালি বল। শিবা, সাচ সাচ বল, মিতুল ম্যাডাম যা বলছেন ঠিক বলছেন? হ্যাঁ, তুই বো রণজিৎ লাহিড়িকে খুন করেছিস? হ্যাঁ, বোম মেরেছিস গাড়িতে? বোম মেরেছিস শিবা, বল শিবা। ভাই, আমি ভেবেছিলাম যে তুই শুধরে গেছিস, কিন্তু তুই এই বস্তির গুন্ডা ছিলি আর এই গুন্ডাই রয়ে গেলি। না সোনিয়া, শিবা যাকে শাস্তি দিয়েছে ও আমার ভাই হলেও বলতে বাধা নেই, রণই বরং ক্রিমিনাল হয়ে উঠেছিল। ও আমাদের পরিবারে কত ক্ষতি করেছে সেটা বলে শেষ করা যাবে না। আমার প্রশ্নও তো সেই একই জায়গাতেই, রণদাতার সঙ্গে তো আমাদের পরিবারের রেশারেশি ছিল শিবা, তার সাথে তোর শত্রুতার কারণ কোথায়? আমি সত্যি বুঝতে পারছি না কিছু। তুই আমাকে সব সত্যিটা এক্ষুনি বলবি?
কেন এইভাবে জেচে মরণ কুয়ে ঝাঁপ দিলি বলতো? শিবা, চুপ করে থাকবি না? তোকে আমার দিব্যি শিবা, সত্যিটা বল, কেন সবকিছু জেনেও তুই এরকম কাজ করলি? শিবা দেখ, যত লুকিয়ে রাখবি তোরই কিন্তু বিপদ বাড়বে, আমাদের সবার বিপদ ডেকে আনবি, তুই বল না শিবা? ওই দিন আমার মাথা কাজ করছিল না মিতুল ম্যাডাম, আমি যদি রণজিৎ লাহিড়িকে না আটকাতাম তাহলে বন্দুক নিয়ে আপনাদের গোটা পরিবারকে শেষ করে দিত, আর সেটা আমি কিছুতেই মেনে নিতে পারতাম না। আমার চোখের সামনে আপনাকে শেষ করে দেবে, আর আমি আমি মুখ বুঝে সেটা সহ্য করবো? তাই আপনাদেরকে মারার আগে ওই শয়তানটাকে আমি শেষ করে দিয়েছি। আমি রণহুকাকুর খবরটা এসে শিবাকে দিয়েছিলাম, কিন্তু গুগলি দিদি এসব কিচ্ছু করেনি, ও তো জানতোই না যে আমার কাছে বোম আছে। ওকে এসবের মধ্যে জড়াবেন না, গাড়িতে বোম আমি ফেলেছি। কিন্তু পুলিশ গুগলিকে সন্দেহ করা শুরু করেছে। তাহলে আমি নিজেই গিয়ে পুলিশকে ধরা দিয়ে দেব, আর ওদেরকে বলবো যে আমি যা করেছি পেশ করেছি। একটা শয়তান লোক দিনের পর দিন অন্যায় করে যাচ্ছিল, তখন পুলিশ কোথায় ছিল? তখন তোরা কিচ্ছু করতে পারেনি, তাই আমি করেছি। আর আজ আমার মায়েরা দিদির সঙ্গে যদি এমনটা হতো আমি তারও এই হালি করতাম।